আমার প্রিয়জনেরা, আপনারা সকলেই ধন্য লোক। এখন আপনি ভাবছেন, আমি কি সত্যিকারে ধন্য লোক? হ্যাঁ, আপনি হচ্ছেন ধন্য ছেলে বা ধন্য মেয়ে। আর একই কথা ঈশ্বরের বাক্যও বলছে। গীতসংগীত 115 অধ্যায় 15 পদে ঈশ্বর কি বলছে আমরা দেখব। তোমরা সদা প্রভুর আশীর্বাদ প্রাপ্ত, তিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। কে আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে? স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। উনি আমাদের সৃষ্টিকর্তা, আর উনার মধ্যে আশীর্বাদ। উনার কাছে কি কি আছে জিজ্ঞেস করুন, উনার কাছে কি নেই। শারীরিক আশীর্বাদ, আত্মিক আশীর্বাদ, সব রকম আশীর্বাদের ভাণ্ডার আছে। আদর সম্মান পাওয়ার আশীর্বাদ, মনে শান্তি পাওয়ার আশীর্বাদ, এই সব উনার কাছে আছে। জ্ঞানের আশীর্বাদ, আপনি যা বলবেন সব রকম আশীর্বাদ আছে। আপনার কোনটা দরকার? আপনার বিশ্বাস করতে হবে যে আপনি ঈশ্বর থেকে আশীর্বাদ প্রাপ্ত। আপনাকে আশীর্বাদ করার জন্যই উনি নিজের পুত্র যীশুকে ক্রুশে অর্পণ করলেন। যীশু কেন মারা গেলেন? আমাদের সকল অভিশাপকে আশীর্বাদে পরিণত করার জন্য উনি মারা গেলেন। আমাদের আত্মার মধ্যে শান্তি দেওয়ার জন্য, আমাদের শরীরে স্বাস্থ্য দেওয়ার জন্য, আর আমাদের পৃথিবীর জীবনকে সুন্দর করার জন্য যীশু খ্রিস্ট ক্রুশে মারা গেলেন। উনার জন্যই আমরা ধন্য, আমরা কত ভাগ্যবান। আপনার বলা উচিত, স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর থেকে আমি আশীর্বাদ পেয়েছি, আমি আশীর্বাদ প্রাপ্ত। এমন বললে ঈশ্বর পিতা শুনবেন, প্রভু বলবেন সে এত বিশ্বাস করে। আমি আশীর্বাদ প্রাপ্ত পুরুষ বা মহিলা, এমন যদি আপনি বলেন, ঈশ্বর সকল অভাব দূর করবেন। এমন করে কখনো বলবেন না যে আমার তো কোনো আশীর্বাদ নেই, আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর আপনাকে আশীর্বাদ প্রাপ্ত করেছেন। আমি হচ্ছি ঈশ্বর থেকে আশীর্বাদ প্রাপ্ত পুরুষ বা মহিলা, তাই ধন্যবাদ করি। যিনি আমাকে আশীর্বাদ করছেন আর ভবিষ্যতেও করবেন, সেই ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। যীশুর নামে আমি চাইছি, আমেন, আমেন।